তো হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ছোটোবেলার চ্যানেলে স্বাগত জানাই সো গাইস আজকে যে ব্লগটা করবো সেই ব্লগটা হচ্ছে গাইস তার মানে আমরা এর উপর এ বিষয়ের উপর ব্লগ করব যে অল লোকে বলে কি অনেকে বলে ঠিক আছে যে যেমন কর্ম তেমন ফল এটা কি ঠিক তুমি কি কখনো কি তোমার মনের মানে মনকে জিজ্ঞাসা করেছো মানে পরিণতিভাবে জিজ্ঞাসা করেছো যে এটা ঠিক কিনা যেমন কর্ম তেমন ফল এটা হয় কি না ঠিক আছে সো এই বিষয়ে তোমাদের একটা মানে ছোট্ট কথা বল মানে যদি ছোট্ট কথা বলবো ঠিক আছে এই কথাটা শোনো ভালো লাগবে বুঝতে পারবে যে যেমন করার মধ্যে তেমন ফল এটা হয় কি না ঠিক কি না ঠিক আছে সো স্টার্ট করছি সো যে মানে একটা জঙ্গলের মধ্যে ঠিক আছে একটা জঙ্গলের মধ্যে একটা আচার্য আর এবং তার শিষ্য থাকতো আচার্যটার বয়স অনেক হয়ে গেছে ঠিক আছে আচার্য মানে যখন মানে আচার্য যখন মানে ধ্যান করতো ঠিক আছে যখন ধ্যান করতো তখন দুদিন তিন দিন নয় ধ্যান করতো মন শুদ্ধ করে ঠিক আছে কিছু খেতো না জল পড়তাম বস্ত্র করতো না চোখ বুঝিয়ে দু দিন তিন দিন একসঙ্গে মানে ধ্যান করতো ঠিক আছে আর আচার্য বুঝতে পারতো যে ধ্যানের মাধ্যমে অনেক মানে ভবিষ্যৎ দেখতে পারতো ঠিক আছে ভবিষ্যৎ দেখতে পারতো আচার্য তাহলে মানে এবার এখন আচার্য একদিন মানে ধ্যানে বসেছে সে এখন ভবিষ্যৎ দেখছে তার শিষ্যের তো শিষ্যের ভবিষ্যৎ দেখতে একটা এখন তার মানে ভবিষ্যৎ দেখেছে যে সাত দিন বাদে শিষ্য মারা যাবে ঠিক আছে সো আচার্য তো এবার মানে খুবই মানে দুঃখ মন মন্টন খারাপ হয়ে গেছে ঠিক আছে আচার্যর সো আচার্য এখন মানে কি করবে ধ্যান থেকে মানে ধ্যান শেষ হয়ে যাওয়ার পরে ঠিক আছে শিষ্যকে বলেছে যে তুমি তোমার বাড়ি থেকে মানে সাত দিন তুমি ঘুরে এসো আট দিনের মাথায় মানে মিথ্য হবে সেই জন্য সাত দিন ঘুরে আসতে বলেছে তুমি তোমার মানে বাড়ির দিক বাড়ি থেকে সাত দিন ঘুরে আসবে এবং আট দিনের মাথায় সন্ধেবেলা আমার আশ্রমে কিন্তু আবার চলে আসবে ঠিক আছে এই জন্যই মানে বলেছে যাতে মৃত্যুর আগে একবার শেষবার দেখতে পারে সেই জন্য আশ্রমে চলে আসতে বলে সন্ধ্যাবেলা সো মানে শিষ্যটা তখন বলছে যে হ্যাঁ গুরুদেব আমিও তোমাকে বলবো ভাবছিলাম যে আমার বাড়ির কিছু মানে বাড়ির কথা মনে পড়ছে টান হচ্ছে ঠিক আছে সেই জন্য আমি তোমাকেও বলবো ভাবছিলাম কিন্তু তুমি যখন বললে তাহলে যাই ঠিক আছে এবার তাহলে শিষ্য রওনা দিল শিষ্যর বাড়ি মানে রওনা দিয়েছে একটা না বলি নিয়েছে মানে জামা প্যান্ট যেরকম পরে ধুতি টুতি মানে বুঝতেই তো পারছো যে ইয়ে শিষ্য এখন রওনা দিয়েছে রওনা দিয়ে শিষ্য যেতে 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 ঠিক আছে শিষ্য বাড়ি যেতে গেলে একটা সমুদ্র পার হতে হবে ঠিক আছে তো সমুদ্রের এপারে সবে শিষ্য হেঁটে হেঁটে এসছে আসার পরে এখন মানে দেখছে যে একটা মানে পিঁপড়ের টিলা আছে পিঁপড়ের বড় টিলা আছে ঠিক আছে পিঁপড়ের বড় টিলাটা দেখছে আর এরকম সমুদ্রে যখন ঢেউ হচ্ছে ঠিক আছে পিঁপড়ে বড় টিলাটা দেখছে যে একবার পিঁপড়ে যাচ্ছে আর পিঁপড়ে আসছে ঠিক আছে সো তখন দেখি না সমুদ্রের মানে তখন দেখছে যে সমুদ্রের ঢেউ খুব মানে জোরে জোরে হচ্ছে যে মানে জোরে জোরে এসে পিঁপড়ের টিলাটা মানে ঢেউ দিলেই মানে নষ্ট হয়ে যাবে এবং লাখ লাখ কোটি টুকি পিঁপড়ে অকারণেই মারা যাবে ঠিক আছে সো তখন শিষ্যটা ভাবছে যে লাখ লাখ কোটি কোটি পিঁপড়ে ঠিক আছে অকারণেই মারা যাবে সো আমি কিছু চেষ্টা করি যদি ভালো মানে যদি সেভ মানে সেভ করতে পারি ঠিক আছে মানে বাঁচাতে পারি তো শিষ্য এখন নওয়াবলিটা খুলে এবং চারদিকে মানে বড় করে কাদা মানে সেফটি করে এমন করে দিয়েছে যাতে জলের ঢেউ না যায় এবং জলটা ওর কাছে না পৌঁছাতে পারে ঠিক আছে ভালো করে গোল করে বলি দিয়ে ভালো করে অ্যাটকে দিয়েছে ঘরটা তাদের সেফটি করে দিয়েছে সো ভালো তাহলে অনেক বেঁচে গেলো সো ওটা করে দেওয়ার পরে শিষ্য এখন রওনা দিল বাড়ির দিকে ঠিক আছে সো সমুদ্রটা এবং শিষ্য যে সমুদ্র পেরিয়ে গেল পেরিয়ে গিয়ে এবং বাড়ি গিয়েছে বাড়ি গিয়ে যে শিষ্যর মনেই যে যে কখন সাত দিন মানে গুরুদেব বলেছিল সাত দিন যে মানে পেরিয়ে আট দিনের সন্ধ্যাবেলা আমার এখানে আসতে তো শিষ্য বাড়ি গিয়ে আনন্দে ঠিক আছে মানে আনন্দে আনন্দে ওই সব কথা কিছু মনে নেই শিষ্যর ঠিক আছে তো শিষ্য যখন মনে আসছে তখন আট দিন হয়ে গেছে অলরেডি ঠিক আছে আট দিন হয়ে গেছে শিষ্য এবার দিনের মাথায় বললো আট দিন তো হয়ে গেছে আমি গুরুদেব মনে নেই আমার মানে বলেছিল আমার মনে নেই তো শিষ্য রওনা দিয়েছে বলে যাই হোক আজকে সন্ধ্যাবেলা থেকে মানে ন দিনের মাথায় সন্ধ্যাবেলা ঠিক আছে বেরিয়ে গেছে বলে সন্ধ্যের ভেতরে আমার আশ্রমে পয়সা হবে ঠিক আছে গুরুদেবের একই তাই একদিন লস হয়ে গেছে গুরু বলেছিল রওনা দিয়েছে রওনা দেওয়ার পরে ওখানে গিয়েছে এখন ঠিক আছে এবং যেতে যেতে মানে শিষ্যের ওখানে যেতে মানে এবার গুরুদেব ভাবছে যে ন দিন হয়ে গেল তবুও আমার শিষ্য এখন এখানে আসেনি তাহলে শিষ্য অবশ্যই মারা গেছে ঠিক আছে গুরুদেব আর মন টন খারাপ গুরুদেবের এবারে যে মানে শিষ্য এখন নদী মানে পাট টা চলে এসে ঠিক আছে মানে গুরুদেবের আশ্রমে দূর থেকে দেখছে গুরুদেব তখন দূর থেকে দেখে বুঝতে পারছে যে ওই তো শিষ্য এটা তো মানে অবিশ্বাস হয় না ঠিক আছে গুরুদেবটাই ভেবে তখন শিষ্যটা আবার গুরুদেবের আশ্রম তার এলো ঠিক আছে ভালোভাবে বুঝতে পারলো সো মানে শিষ্য গুরুদেবের আশ্রমে এসছে আসার পরে গুরুদেব তো অবাক গুরুদেব মানে এবার বলছে যে তুমি এখনও বেঁচে আছো আরে গুরুদেব মানে এটা কি ব্যাপার হলো মানে শীর্ষে জিজ্ঞাসা করছে গুরুদেব বললো যে মানে গুরুদেব পুরো ব্যাপারটা খুলে বলছে যে আমি মানে যে স্বপ্ন আমি ভবিষ্যতে দেখেছিলাম যে তুমি সাত দিন বাদে মরে যাবে সো সেই জন্যই তোমাকে মানে আট দিনের মাথায় মরে যাবে সাত দিন বাদে সেই জন্য তোমাদের মানে পরিবারকে সাত দিন আমি পরিবারের সঙ্গে দেখা টাকা করতে দিয়েছি আট দিনের মাথায় যাতে তুমি এখানে ফিরে আসো তোমাকে একটু দেখতে পারি সেই জন্য আট দিনের মাথায় আসতে পেরেছিলাম কিন্তু তুমি তো আট দিন পার পারদিন তুমি বেঁচে আছো এবং গুরু বল এবং গুরুদেব জিজ্ঞাসা করছে যে এটা কী করে সম্ভব তুমি কি যেতে বাড়ি যেতে যেতে বা বাড়ি থেকে আসার সময় কিছু করেছো কি বাড়ি যাওয়ার সময় তো শিষ্য এখন পুরো ঘটনা মানে বলতে শুরু করলো যে আমি এরকমই মানে সমুদ্রের ধারে গিয়ে দেখছি মানে লাখ লাখ মানে পিঁপড়া ঠিক আছে লাখ লাখ পিঁপড়ে এরকম সমুদ্রের জলে ডুবে যাবে তা এরকমই আমার না বলি দিয়ে এবং কাদা টাদা গোল করে দিয়ে মানে এমন করে দিয়েছি যাতে না জলটল হয় এবং কোটি কোটি মানে বেঁচে গেলো ঠিক আছে লাখ লাখ সেই জন্য আমি কিম কাজ করছে গুরুদেব আর বুঝতে মানে গুরুদেবের আর বুঝতে বাকি নাই ঠিক আছে যে আমার শিষ্য কি করেছে কাজের মধ্যে দিয়ে তার জীবনকে বাঁচিয়ে নিয়েছে মানে এমন মানে তখন মানে শিষ্য বলছে মানে যে এরকম ভালো কাজ করতে হবে তুমি তো তাহলে আমাকে বলতে পারতো গুরুদেব আমি তাহলে ভালো কাজ কিছু করলে তাহলে আমার জীবনটা বেঁচে যেত তখন গুরুদেব বলে না এ কর্ম আর ও কর্ম আলাদা ঠিক আছে তখন গুরুদেব বলছে যে তুমি জেনে যখন একটা কাজ করবে ঠিক আছে যে তুমি জানছো যে আমি এটা করলে আমার জীবন বেঁচে যাবে প্রাণ বেঁচে যাবে এটা তুমি যখন জেনে করবে তখন তার ওটা কোনোটাই মানে কাজ হবে না বেশিরভাগই কাজ হবে না ঠিক আছে অল্প হয়তো একটু কাজ হবে তো মানে তোমার বাঁচতে পারবে না ওটা বেশিরভাগই কাজ হবে না সো এরকমই বলছে যে তুমি যদি কিছু পাওয়ার লোভে কাজটা করো বা দান করো ধরো দান করছো তুমি একটা কিছু জীবন লোভের জন্য কি ধরো একটা কিছু পাবে এইসব লোভের জন্য লোভের জন্য করলো। করলে তুমি কিছু পাবে না এখন গুরুদেব শিষ্যকে বলছে তখন শিষ্য মানে বুঝতে পারছে যে মানে হ্যাঁ তো ঠিক গুরুদেব বলছে লোভ করো আর যাই করো যদি মনে করো যে আমি ওটা কিছু পাবো যে পাওয়ার আশায় কোনো কাজ করলে কিছু হয় না ঠিক আছে যেটা মনে করছে যে ওই কাজটায় আমার কোনো সফল নেই মানে ওই কাজটা করলে আমার মানে কোনো পর্তাই হবে না মানে কোনো কিছু লাভ হবে না ঠিক আছে ওই কাজটা করলে সেই কাজটা তুমি তুমি যদি করো মানে যেটা তুমি করেছো সেই কাজটা তুমি যদি করো তাহলে ওখান থেকেই যে মানে মানে যে কর্ম কর্মের যে ভালো কাজটা সেটাই তুমি পাবে আর সেটাই তুমি পেয়েছো ঠিক আছে এরকমই এরকমই যে কর্ম যে যেটা স্বার্থ ছাড়া যে কর্মটা বলে ঠিক আছে স্বার্থ ছাড়া যে কর্মটা করবে সেইটার ফল তুমি পাবে এবং তুমি জেনে যে কর্মটা করবে সে যে ধরো আমি বলছি আমি দান করলে আমি একটু মানে বড় মানে দান মানে ইয়ে দান করলে যে মানে টুণ্য হয় ঠিক আছে পূর্ণ এরকম এরকমভাবে জেনে দান করলে অতটা কিছু হবে না ঠিক আছে তুমি মানে অতটা কিছু হবে না এবার তুমি যদি অজান্তে কিছু করো যেটা আমাদের স্বার্থ টার্থ নেই মানে সেই রকম বিষয়ে যদি তুমি দান টান করো এইরকমইতে তুমি মানে পুরো ফলটাই পাবে ঠিক আছে যেটা মানে শিষ্য করেছে মানে গুরুদেব আর এটা বুঝতে পারি নেই গুরুদেব আর শিষ্যকে মানে পুরো ঘটনাটা বললো বলে আমি বললে তো তোমার মানে এরকম ভালো হতো না তো সেই জন্যই তোমাকে পাঠিয়েছিলাম সো এই ঘটনাটা আমি তোমাদের বলতে যাচ্ছি যে গুরুদেব আর শিষ্যর যে এই ঘটনাটা এই ঘটনাটা শুনে তোমাদের কেমন মনে হলো যে যেমন কর্ম তেমন ফল যে কিন্তু না যেটা আমরা মানে স্বার্থ যে কাজটা করি সেটাই পুরো সম্পূর্ণ ফলটাই পায় ঠিক আছে এবার হচ্ছে জেনে জেনে যে কাজটা করি পূর্ণ হবে ঠিক আছে অতটাও ফল পাবে না ঠিক আছে যেমন কর্ম তেমন ফল ঠিক আছে তবে অতটাও নয় ঠিক আছে সো এই গল্পটাই তোমাদের মানে এই কথাটা তোমাদের বলার জন্য একটা ভিডিও এই ভিডিওটা করলাম সো ছোটোবে যদি মানে কিছু কথা ভালো লেগে থাকে সাপোর্ট করবে এবং সাবস্ক্রাইব করে দাও सो so, मिलता है नेक्स्ट ब्लॉग में आज के लिए इतना है गाइस बाय बाय गाइस